আসসালামু আলাইকুম সবাইকে, পল্লি সম্ভারের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে গরু দিয়ে হাল চাষ, গ্রাম বাংলার প্রাচীন এই ঐতিহ্যবাহী পদ্ধতি। বর্তমান কৃষি যন্ত্রপাতি উন্নতি ও আধুনিকীকরণের ফলে এই প্রাচীন ঐতিহ্যবাহী এই পদ্ধতিটা, অর্থাৎ গরু দিয়ে যে হাল চাষ, ধান মাড়াই, তারপরে যে ময়দা, এসব কিন্তু হারিয়ে যেতে বসেছে। গরুদের হাল চাষ পদ্ধতি কীভাবে করে আপনারা দেখতে পাচ্ছেন, আর গ্রামে যারা থাকেন তারা তো প্রতিনিয়ত দেখেন, কিন্তু আপনি চাইলেও এখন আর সচরাচর দেখতে পারবেন না, ঈদের চাঁদের মতো হয়ে গেছে। বছরে আপনি দু একবার দেখতে পারেন হয়তোবা চোখের ভুলে। তো আগেকার এই সবচেয়ে জনপ্রিয় পদ্ধতিটা বর্তমান নেই বললেই চলে। কৃষি যন্ত্রপাতি আধুনিকীকরণ ও কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কারণে বর্তমানে এই প্রাচীন ঐতিহ্যবাহী এই পদ্ধতিটা প্রায় বিলুপ্তির পথে। ট্রাক্টর, পাওয়ার টেলারের কারণে এই গরু দিয়ে হাল চাষ সত্যি এখন হারিয়ে যেতে বসেছে। আগে যেখানে প্রত্যেক গ্রামে, প্রত্যেক কৃষি পরিবারে একজোড়া করে এই হাল চাষি গরু থাকতো, সেখানে আপনি এখন গ্রামেগঞ্জে অজপাড়া গ্রাম ছাড়া অন্যান্য গ্রামে আপনি খুঁজে পাবেন না। একটি গ্রামে হয়তো বা একজোড়া থাকতে পারে, দুজোড়া থাকতে পারে, কিন্তু আগের মতো যে সচরাচর প্রত্যেক বাড়িতে থাকবে সেটা কিন্তু এখন আর পাওয়া যায় না। আর এই কারণেই এই গরুদের হাল চাষ প্রায় বিলুপ্তির পথে। তো ভিডিওটি দেখতে থাকুন এবং ঐতিহ্যবাহী যে ভিডিওটি, অর্থাৎ ঐতিহ্যবাহী যে পদ্ধতি, এটা আপনার ভিতরে স্মরণীয় করে রাখুন। হাল চাষের পর এখন সময় মই দেওয়া। তো এখন মই দেওয়ার কাজ চলছে, দেখতে পাচ্ছেন গরুর পিছনে ময়ের উপরে কৃষক দাঁড়িয়ে মই চাষ দিচ্ছেন, গরু দুটি তাকে টেনে নিয়ে যাচ্ছেন, এভাবে মই চাষ দেওয়া হয়। তো দেখতে থাকুন, ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে সবাই একটু করে লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে।